আজকে যার জন্য আমাদের এই প্রোগ্রাম, নাহিদ আমাদের সেই বাল্যকালের বন্ধু, বলতে গেলে অনেক কিছু কিন্তু কিছু বলা যাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দুলা ভাই, আমি ওনাকে বলতে চাই, উনি এত ফ্রেন্ডলি, এত ফ্রেন্ডলি এবং নাহিদের বোন এত লাকি, আমি জীবনেও কল্পনা করি নাই। কারণ অসম, কারণ এই জন্য যে মানে দুলা ভাই যেভাবে আমাদের সাথে মিশে গেছে, এইভাবে যদি আমাদের সাথে না মিশতো তাহলে আমার মনে হয় এটা সম্ভব হতো না। কারণ এখানে আমাদের সাথে একটা গিটার ছাড়া কিছুই নাই, এখানে যে লাউড ড্যান্স হয়েছে সেই ড্যান্সের পরে এরকম একটা গিটারে এত কিছু করা ইটস কোয়াইট ইম্পসিবল। সবকিছু দুলা ভাই, আপু, নাহিদ, মানে কালচারাল ফ্যামিলি সবাইকে থ্যাংকস। আর ওই পিছনে জজ ভাই বসা আছে, খুব গম্ভীর, এখানে সবাই আমাদের পরিচিত, সবাই এনজয় করব যে যেভাবে পারি। কারণ আমাদের বন্ধুটার বিয়ে কিন্তু একটাই, আমরা সবাই কামনা করি একটাই বিয়ে, এবং এই বিয়েতে আমরা সবাই এনজয় করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই। আমরা এখন ফাহাদ, আমার একটা বন্ধু, ও খুব ভালো গায়, ওর একটা গান ইনশাল্লাহ। দুলা ভাই কিছু বলবেন প্লিজ, প্লিজ মাইকে বলতে হবে। সান, তুমি একটা নাচ দিবা, এটাই আশা করি আমরা। সান, না না, তুমি আমাদেরকে নিরাশা করতে পারো না। সান ভাই, আপনি কি এখন নাচ করতে প্রস্তুত নাকি? হ্যাঁ, আচ্ছা, উনি পরে, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সবাই আপনার নাচ দেখবো। আপু, এই উই যে দেহ ইয়ার মারতেছে, সামনে দিয়ে যাও না, সামনে দিয়ে যাও, উই যে মারতেছে, উপরে উঠো, তুমি উপরে উঠো। তাহলে আমরা বাংলা গান গাই, লালন শাহির একটা গান। আসছে, সব আসছে, আজকে অনেক টান হয়, যেহেতু অনেক এই বাপে গান হয়েছে, তাহলে আমরা কি একটা, আমি তো আমি আছি তো, দাঁড়া ফোক সং শুনতে পারি কি? আসে আসে আসে, সম্মতি আছে? ফোক সং, তুমি ডুবাইয়ে ভাসাইতে পারো, আবার ভাসাইয়ে কি নাম করো, রাখো মারো হাত, শাবাশ।